বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। বন্ধুরা, এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যে সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের জন্য। আমি সকালবেলা একটি ভিডিওতে শেয়ার করেছিলাম যে আজকে আদালত অবমাননার যে মামলা, তার শুনানি রয়েছে হাইকোর্টে। ষষ্ঠ বেতন কমিশনের প্রতিলিপি কেন দেওয়া হলো না দেবপ্রসাদ হালদার মহাশয়কে, এ নিয়ে আদালত রায় দিয়েছিল যে দেবপ্রসাদ হালদার মহাশয়কে ষষ্ঠ বেতন কমিশনের রেকমেন্ডেশনের প্রতিলিপি দিতে হবে, কিন্তু শেষ পর্যন্ত রাজ্য সরকার সেটা করেনি। এজন্য আদালত অবমাননার মামলা দায়ের করেছিল হাইকোর্টে, তার শুনানি ছিল। আদালত চরমভাবে এই বিষয়টিকে নজরে এনেছেন এবং আনফেয়ার বলেছেন, এই বিষয়টিকে চরম নির্দেশ দিয়েছেন হাইকোর্টের। আমরা দেখে নেব বিস্তারিতভাবে, ইউনিটি ফোরামের ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন, সেখানে শেয়ার করা রয়েছে। দেখুন কি বলছে এখানে, তথ্য জানার অধিকার আমাদের হাতিয়ার। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে আজ 5 জুলাই 2024 তারিখে পা 25 নং মামলায় ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টের কপি প্রসঙ্গে আরটিআই আবেদনের আদালত অবমাননা মামলার আপডেট দিলেন ডিএ মামলাকারী ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার। বিচারক আরটিআই আবেদনে রিপোর্টের কপি না দেওয়া সরকার পক্ষের আচরণকে আনফেয়ার বলেছেন। সরকার পক্ষকে এফিডেভিট ইন অপোজিশন দেওয়ার আদেশ করা হয়েছে আজ। পরবর্তী শুনানি 9 আগস্ট 2024 শুক্রবার। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকবেন অনলি নিউজ।